যে ভাই টেবিল ভেঙ্গা যাই, ফোন কিছু হইব না। ফোন নষ্ট করতে কষ্ট হয়ে যাবে ভাইয়া। জি ভাই, টেবিল বাড়ি দেওয়ার পরে ফোনে কিচ্ছু হইলো না। না তাহলে ভাই, এটা যত মানুষ ক্রিকেট খেলতে নেমে যাইব, এক মানুষ তো এটা দিয়ে ফুটবলও খেলে কিছু কিছু মানুষের কাছে। জন্য স্পেশালি কিছু ডিসকাউন্ট করে দিব, এমনকি ভালো কিছু গিফট অফার থাকবে। আপনাদের যদি ভিডিওর কথা বলে আর কি, সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট করে দিব। ওয়াও, এটার কালারটা তো ভাই খুব সুন্দর, খুবই চমৎকার। এটার নাম হচ্ছে কম্বোডো বিচ। পুরো ইউনিক, এটা একটা হচ্ছে থাইল্যান্ডের একটা বিচের কালার দিয়েছে। এই কালারটা কোন ফোনে এখনো আমি নিজেও না দেখিনি। 2022 এটার প্রাইসটা হচ্ছে 9790 টাকা, একদম আপডেট মডেল না? জি। ওয়াও, 64 একটা 4128। ভিডিও দেখে আপনারা সাবস্ক্রাইবার যারা আসবে তাদের জন্য স্পেশালি কিছু ডিসকাউন্ট থাকবে, সেটা বলে দিয়েছি। তাদের মধ্যে 20 জনের জন্য স্পেশালি এই গিফট আইটেম থাকবে, শুধুমাত্র প্রথম 20 জনের জন্য। প্রথম 20 জনের জন্য হচ্ছে কি এই গিফট বক্স থাকবে, সেখানে আপনারা বিভিন্ন ধরনের টি-শার্ট পাবেন বা বিভিন্ন ধরনের আইটেম পাবেন, আপনারা অ্যাক্সেসরিজ অ্যাক্সেসরিজ গুলো পাবেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়া আলাইকুম সালাম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? এই তো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো ভাই, আপনাদের শপের অ্যাড্রেসটা যদি বলতেন। এটা হচ্ছে যমুনা ফিউচার পার্কের লেভেল 4। জি ভাই, এটা হচ্ছে যমুনা ফিউচার পার্ক লেভেল 4, ব্লক সি, শপ নং 4C22A। এ তো ভাই, আজকে আমাদের লো প্রাইস থেকে যদি টেকনোর ফোনগুলো দেখাইতেন। যদি দেখেন আপনি, এখন বাংলাদেশের বাজারে ইন্টারন্যাশনাল ব্র্যান্ডগুলোর মধ্যে সবথেকে কম প্রাইস থেকে শুরু হয়েছে, আপনি আমাদের ফোনগুলো পাবেন যেটা 9470 টাকা, মাত্র 9470 টাকা থেকে। জি বলেন কি ভাই। তো ভাই, এটার ফিচারসগুলো যদি আমাদের একটু দেখেন। ফিচারসটা হচ্ছে কি, আপনি একটু খেয়াল করেন, এই প্রাইস সেগমেন্ট আপনি যে কোনো ব্র্যান্ডে যান 2GB র‍্যামটা অ্যাভেলেবল পাবেন। এটাও সেম 2GB র‍্যামই পাচ্ছেন, বাট এক্সট্রা কিছু ফিচার পাচ্ছেন, যেটা হচ্ছে গিয়ে এই প্রাইস সেগমেন্টে কোনো ব্র্যান্ডে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেয় না। ওয়াও, হ্যাঁ ভাই, শুধু সবাই শুধু ফেস আনলকটা প্রোভাইড করে। আর ক্যামেরা কয়টা ইউজ করা হয়? ডুয়াল ক্যামেরা। ডুয়াল ক্যামেরা? জি। ওয়াও, ডুয়াল AI ক্যামেরা ইউজ করা হয়েছে এই বাজেটের মধ্যে, এই বাজেট সেগমেন্টের ভিতরে। হ্যাঁ, আর তাছাড়া যদি দেখেন, এখন তো সব ব্র্যান্ডের কো ফুল ডিসপ্লে ব্যবহার করা হয়, তাই না? নচ ডিসপ্লে। হ্যাঁ হ্যাঁ, নচ। তো এই নচ ডিসপ্লে গুলোর মধ্যে কিন্তু কোনোটাতে ফ্রন্টে এলইডি ফ্ল্যাশ লাইট নেই, এটা ফ্রন্টে এলইডি ফ্ল্যাশ লাইট। ওয়াও, মানে এটা কি সেলফির ক্ষেত্রে ইউজ করা? সেলফির ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন, এমন কি WhatsApp এ ভিডিও কলের ক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারবেন। সুন্দর। হ্যাঁ, এটার কারণে একদম লো লাইটের মধ্যে হয়তো একটু ভালো ছবি। জি, রাত্রিবেলায় খুবই চমৎকার করে আপনি ভিডিও কলের কথা বলতে পারবেন, এমন কি ছবি তুলতে পারবেন। আর তাছাড়া হচ্ছে গিয়ে এই ফোনটা স্পেশালি 10,000 টাইম ড্রপ টেস্ট করা হয়েছে, যেখানে ব্রোকেন রেজিস্ট্যান্ট ফোনটা বলা হয়েছে। ওয়াও, এই বাজেটের মধ্যে এত কিছু ভাই, ড্রপ টেস্ট করে দেখাবো? হ্যাঁ ভাই, যদি আপনি দেখেন তাহলে তো যদি আপনি দেখেন যে ভাই টেবিল ভেঙ্গা যাইবো, ফোন কিছু হইবো না, ফোন নষ্ট করতে কষ্ট হয়ে যাবে ভাইয়া। জি ভাই, টেবিল ভেঙ্গে যাবে, টেবিল ভেঙ্গে যাবে, বাট ফোন ভাঙবে না। আচ্ছা, উপরে কিন্তু কোনো প্রোটেক্টর লাগানো, শুধু একটা পেপার লাগানো, গোরিলা গ্লাসও কিন্তু নাই। ওয়াও, পেপার গ্লাস। এতগুলো বাড়ি দেওয়ার পরে ফোনে কিচ্ছু হইলো না? তাহলে ভাই, এটা যত মানুষ ক্রিকেট খেলতে নেমে যাব, এক মানুষ তো এটা দিয়ে ফুটবলও খেলে কিছু কিছু মানুষের কাছে। আচ্ছা ভাই, ঠিক আছে। তবে এরপর কোন মডেলটা দেখা? এরপর একটা আছে এটারই আরেকটা ভার্সন, এটা হচ্ছে 2GB ভার্সন, এটার আরেকটা হয় 3GB ভার্সন। 3GB ভার্সন? হ্যাঁ, এটা হচ্ছে এই যে এটা, এটার প্রাইসটা হচ্ছে 11,340 টাকা, মাত্র 11,340 টাকা। আচ্ছা ভাই, আরেকটা কথা বলি, আমাদের ভিডিও দেখা যে ভিউয়ার্সরা আসবে, হ্যাঁ, তাদের জন্য কি আপনি কিছু স্যাক্রিফাইস? হ্যাঁ, তাদের জন্য স্পেশালি কিছু ডিসকাউন্ট করে দিব, এমন কি ভালো কিছু গিফট অফার থাকবে। আপনাদের যদি ভিডিওর কথা বলে আর কি, সেক্ষেত্রে আমি ডিসকাউন্ট করে দিব। আচ্ছা ভাই, তো এরপর মডেলটার, তারপর একটা হচ্ছে পপ 5 এরই 3GB র‍্যামের ভার্সন এটা। জি, 3GB র‍্যাম, 32GB রম। জি ভাই, আর ব্যাটারি হচ্ছে 5000 mAh ব্যাটারি, ওটার মতো সেম, এটা তো ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন। 5000 হওয়ার কারণে মনে হয় ব্যাটারি ক্যাপাসিটি খুব ভালো পাবে। হ্যাঁ, 5000 mAh ব্যাটারি কারণে আপনি এটা চার্জিং ক্যাপটা খুবই ভালো পাবেন, যেখানে প্রায় একদিন প্লাস পাবেন কনফার্ম, যদি রাখেন তাহলে ইউজ করেন আপনারা। আর নরমাল ইউজে তো মনে এক দুই দিন, এমনি দেড় দিন উপরে যাবে, কাস্টমার ফিডব্যাক পেয়েছে যেটা। ওয়াও, খুব সুন্দর। তো এরপর কোন মডেলটা দেখা যাচ্ছে? এটারই আরেকটা ভার্সন হচ্ছে স্পার্ক গো 2022, এটার প্রাইসটা হচ্ছে কি 9790 টাকা, একদম আপডেট মডেল না? জি। ওয়াও, এটা সবগুলোর মধ্যে একটু ফিঙ্গারপ্রিন্ট ইউজ করা হয়েছে আমাদের বাজেটের মধ্যে। হ্যাঁ, এই বাজেট সেগমেন্টের মধ্যে আমাদের প্রত্যেকটা ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর প্লাস ফেস আনলক দুইটা প্রোভাইড করা আছে। হ্যাঁ হ্যাঁ। তো ভাই, যে এই মডেলটার প্রাইস কত রাখবেন? এটা প্রাইস হচ্ছে 9790 টাকা, মাত্র 9790 টাকা। আর এটা র‍্যাম রুমটা কত? এটার 2GB র‍্যাম, 32GB রম। আচ্ছা ভাই, তো এরপরের কোন মডেলটা দেখা? পরে একটা হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের স্পার্ক 8C একটা আছে এই বাজেট সেগমেন্টের মধ্যে, একটা হচ্ছে স্পার্ক 8 প্রো, এটা দেখতে পারেন। ওয়াও, এটার কালারটা তো ভাই খুব সুন্দর, এটা খুবই চমৎকার। এটার নাম হচ্ছে কম্বোডো বিচ, পুরো ইউনিক। এটা একটা হচ্ছে কি থাইল্যান্ডের একটা বিচের কালার দিয়েছে। এই কালারটা কোন ফোনে এখনো আমি নিজেও দেখিনি, এটা এখন মানে শুধু আমাদের টেকনোতে প্রোভাইড করা হয়েছে। ওয়াও, টেকনো আর কি বলবো, এটা স্পার্ক 8 প্রো, এটা তাহলে গেমিং ফোন ভাই। এটা প্রসেসরটা কি ইউজ? হেলিও G85। ওয়াও, তাহলে তো ভাই মনে হয় ছোটখাটো মিড রেঞ্জে সব ধরনের গেম খেলা গেম ইউজ করতে হবে। হ্যাঁ, এটা
প্রাইসটা কিন্তু বেশি না, এই প্রাইস সেগমেন্টের মধ্যে কোনো ব্র্যান্ডে কিন্তু GT5 প্রসো কেউই দেয়নি। যেখানে আপনি 1000 টাকা থেকে সর্বোচ্চ 5000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন নিশ্চিত। 5000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক, মানে যে ফোনটা নিতে আসবে 5000 টাকা মাইনাস হবে। তো যেখানে আপনার ফোন দ্বারা এটা এসএমএস করার মাধ্যমে আপনি ক্যাশব্যাকটা পেয়ে যাবেন, গতকালকে একজন পেয়েছে। আচ্ছা ভাই, তো এই মডেলটার প্রাইস কত রাখছেন? এটা হচ্ছে কি স্পার্ক 8 প্রো, এটা 4GB ভার্সনের প্রাইস হচ্ছে 16490, হ্যাঁ 6GB ভার্সনের প্রাইসটা হচ্ছে কি 16990, মাত্র 16990 টাকা। এত সুন্দর একটা কালার ফোন, এটা পর 3300 টাইপ সি ফাস্ট চার্জার সাপোর্টেড, ইনটেক বক্সে 3300 চার্জার পাবেন। 3300 চার্জার বলেন কি ভাই, তারপর কোন মডেলটা দেখাবেন? তারপরটা আছে স্পার্ক 8C, এটা আবার 90 হার্জ রিফ্রেশ রেট। এই প্রাইস সেগমেন্টে কোনো ব্র্যান্ডে 90 হার্জ রিফ্রেশ রেট নেই, এর মানে গেমিং পারফরম্যান্স, গেমিং পারফরম্যান্স মোটামুটি ভালো হবে। আচ্ছা ভাই, তো আর কি কি ফিচার? এটার মধ্যে দুটো ভেরিয়েন্ট হয়, একটা হয় 364, একটা হয় 4128। আচ্ছা আর ভাই, এটা ক্যামেরা কেন কি ইউজ করছে? ক্যামেরা হচ্ছে কি পিছনে 13+2 মেগাপিক্সেল, ফ্রন্ট হচ্ছে 8 মেগাপিক্সেল ক্যামেরা। আচ্ছা ভাই, তো এটার প্রাইসটা কত রাখতে পারবেন? এটার 3GB এডিশনটা হচ্ছে 12990 আর 4GB এডিশনটা হচ্ছে 14440 টাকা। তো ভাই, আমাদের ভিডিও দেখা যদি কোনো ভিউয়ার্সরা আসে, তো এই ক্ষেত্রে আপনি কি করবেন? তাদের জন্য স্পেশালি কিছু গিফট অফার থাকবে, এমন কি তাদের জন্য আপনার ভিডিওর কথা যদি বলে, বা যদি আয়শা বলে যে ভিডিও দেখে আসছি বা সাবস্ক্রাইব দেখা করছে, ওই ক্ষেত্রে ঠিক তাদের জন্য স্পেশালি কিছু ডিসকাউন্ট করে দেবো। আর এছাড়া রেগুলার প্রাইস, রেগুলার প্রাইস। আচ্ছা, এরপর কোন মডেলটা দেখেন? তারপর একটা আছে আমাদের সবথেকে হাই তোলা প্রোডাক্ট, এমন 19 নিও। ওয়াও, আইএফ ডিজাইন এটা খুব সুন্দর। জি, এটা ডিজাইনের জন্য আইএফ অ্যাওয়ার্ডস পেয়েছে 2022 সালে। ওয়াও, খুব চমৎকার একটা ডিজাইন, ইউনিক একটা ডিজাইন পাবেন। হ্যাঁ, আমার কনফিগারেশনটা খুব বেটার, যেটা 6GB RAM 128GB ROM। 6GB RAM 128GB জি। এটার পিছনে ক্যামেরা হচ্ছে 48 মেগাপিক্সেলের ট্রিপল এআই ক্যামেরা, ফ্রন্ট হচ্ছে 32 মেগাপিক্সেল ক্যামেরা। জি ভাই, তো এটার প্রাইসটা কত পড়বে? এটার প্রাইসটা হচ্ছে 18990, মাত্র 18990 টাকা। এটা এখন পর্যন্ত আমাদের টেকনোর বেস্ট ফোন, এই প্রাইস সেগমেন্টের মধ্যে মনে হয় বেস্ট ডিজাইন, একটা সুন্দর বেস্ট ডিজাইন। বাংলাদেশের যে কোনো ব্র্যান্ডের ফোনই হোক, এই ডিজাইন বা এটা ক্যামেরা পারফরম্যান্স দেখে বেটার, বেটার। আচ্ছা ভাই, ঠিক আছে, তো এরপর কোন মডেলটা দেখবো ভাই? তারপরে আমাদের নতুন আরেকটা মডেল আসছে, এটা হচ্ছে কি আমাদের 1 তারিখ থেকে আগামী কালকে তে প্রিবুক চলবে, স্পার্ক 90। ওয়াও, এটা একদম লেটেস্ট মডেল আমাদের প্রিবুক চলতেছে। জি, একদম স্লিম বডি, একেবারে স্লিম আসছে নতুন, এটা প্রিবুকিং চলতেছে, 4GB RAM 128GB ROM এটা। আচ্ছা, আর প্রসেসরটা? এটা প্রসেসর হেলিও G37। ও, মানে নরমালি সব ধরনের কাজ গেমিং করতে পারবে, এমন কি কাজ স্মুথলি করতে পারবে। 4GB RAM 128GB ROM। তবে এই মডেলটার প্রাইস কত পড়বে? এটা তো 14990, মাত্র 14000 টাকা। এত কিছু ফিচার, জি বলেন কি ভাই, এটা তো মনে হচ্ছে 20000 টাকার ফোন। অন্যান্য ব্র্যান্ডে গেলে এখন 20000 টাকা পারচেজ করতে হবে, তাহলে তো টেকনোই নেওয়া উচিত। জি, এখন যদি আপনি কনফিগারেশন দেখেন, তাহলে এখন টেকনো সব বাজারের সবচেয়ে বেস্ট কনফিগারেশন প্রোভাইড করতেছে। জি ভাই, এই বাজেটের মধ্যে এরকম ডিজাইন আর কোনো মডেল আর না, আর তাছাড়া হচ্ছে কি কনফিগারেশনটা খুব ভালো এটার। হ্যাঁ, তবে এটা তো গেম চেঞ্জার, যেটা বলি আমরা গেম চেঞ্জার একটা ফোন হবে। তবে এটার দাম হচ্ছে 14990 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ।